ইহুদি নাসারা মুশরিক মুনাফিকে এখে অন্য রে মায়া করে জেলান আল্লাহ রে মায়া করার কথা ছিল লাখান হোক নাউজুবিল্লাহ তবে যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মায়া করে যারে তাই নইলা আল্লাহ তারার সবচেয়ে বেশি মহব্বত যার সাথে তাই নইলা আল্লাহ হোক সুবহানাল্লাহ বিদায় আমরা আল্লাহর ওয়াস্তে মহব্বত করি আর যারা আল্লাহর দুশমন রসুলুল্লাহর দুশমন যারা তারাও তো আল্লাহর দুশমন কারণ রসুলুল্লাহর মহব্বত মানে আল্লাহর মহব্বত রসুলুল্লাহর ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা রসুলুল্লাহর এতাত মানে আল্লাহর এতাত রসুলুল্লাহর খোতা মানে আল্লাহর খোতা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা রসুলুল্লাহরে মানা মানে আল্লাহরে মানা মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ এটা আমার কথা নাই আমার আল্লাহর কথা হোক সুবহানাল্লাহ তাইলে নবীর দুশমন যারা এরারে আমরা আহ্বান করি সতর্ক করি যারা খাতামাল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে যারা অন্তর মোহর মারি দেওয়া হয়েছে এরা বুঝিয়াও না বুঝার বান করে হুনিয়াও না হুনার বান করে আল্লাহ তারার ব্যাপারে কালামে ফাঁকু ফাটাই বর্ণনা করছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহু নাবিহা ওয়া লাহুম আয়ুনিল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ইতার দিল আছে বালা কুনতা বুঝে না ইতার শোক আছে বালা কুনতা দেখে না ইতার খান আছে হক কথা শুনে না শোকে হক জিনিস দেখে না কোরআন দেখে ইমানের দৃষ্টিতে দেখে না বলিয়া কোরআনও কুনতা পায় না পায়নি হয় কোরআন ও রসুলুল্লাহর মহব্বত নাই হয় কোরআন ও রসুলুল্লাহর মহব্বতের কথা কোরআনও নাই হয় কোরআন ও আল্লাহর ওলি নাই অথচ কোরআন ও কুজিয়া পায় দিনাজপুর জেলার কথা কোরআন ও কুজিয়া পায় কুমিল্লা জেলার কথা হোক নাউজুবিল্লাহ তাইলে এরারে লোকে কিতা দুস্তি করতানি আপনি এগুলো তো আল্লাহর দুশ্মন যে আল্লাহর কোরআন রে বিকৃত করার চেষ্টা করে যে আল্লাহর কোরআন রে অপব্যাখ্যা করিয়া ইমানদারের ইমান হরণ করার চেষ্টা করে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু এরার ব্যাপারে আমার মালিক ও মওলা স্পষ্ট জানাইয়া দিছেন ইউখাদিউনাল্লাহ এরার মূল খাম ইমান নাই এরা কয় আমরা ইমানদার এরা কয় আমরা আখিরাত মানি এরা কয় আমরা রসুল মানি কিন্তু প্রকৃত পক্ষে এরা না আল্লাহ মানে না রসুল মানে না আখিরাত মানে এরা দুঃখা দিতে চায় আল্লাহ রে আরো দুঃখা দিতে চায় যারা ইমানদার তারা রে হোক নাউজুবিল্লাহ তাহলে দুঃখাবাদ যে যে আল্লাহ রে দুঃখা দিতে চায় তারে আপনি মহব্বত করে আপনার ইমানের দাবি বলি মাতুন না কেন এর লাগে আমরা বুঝার চেষ্টা করতাম এই আউলিয়া কেরাম ওর খান্দাত গেলেও যেটা এখন শিরিক হয়ে যাব এটাই মানুষের মুশরিক বানাইবার চেষ্টা করে হোক নাউজুবিল্লাহ কারণ ওলি আল্লাহর উদ্দেশ্য সমস্ত জিন্দগি আমরা দেখছি শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা যারা রাখছেন তারা হইল আউলিয়া কেরাম শুধু শিরিক বেদাত নাই আল্লাহর দিনে দিনের ঝান্ডার এই জমিন উড্ডয়ন করতে গিয়া ইসলামের ইতিহাস সবচেয়ে বেশি অবদান যারা তারা হইল আল্লাহর ওলি হোক সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইলাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা শুধু দুনিয়াত নাই রে ভাই শুধু আখেরাত নাই যারা আল্লাহর ওলি হয়ে গেছে আর দুনিয়াতে কোনো ভয় নাই মরণের ঘাটও কোনো ভয় নাই কবরও কোনো ভয় নাই হাসরের কঠিন দিন এরার কোনো ভয় নাই মিজানও কোনো ভয় নাই ফুলসিরাতও কোনো ভয় নাই দুনিয়া আখেরাতের কোনো ঘাটও এরার কোনো চিন্তাও নাই হোক সুবহানাল্লাহ আমারে কইছেন শানে আউলিয়া হইতাম আমি আউলিয়া কেরামর শান এমনিতে একটু বেশি বেশি হই না কিতা সব হল তো ওইতে কইলাম তবে হে ইমানদার যারা আশিকে আউলিয়া যারা আশিকানে আউলিয়া যারা এরা ওলিয়া আল্লাহর শান যত শুনবো তত ভালো লাগবো না খারাপ লাগবো আর ওলি আল্লাহর দুশ্মন যেটা এটা শান্ত দূরের কথা এটা ওলি শব্দ শুনাবাদেও গাছ চলা আরম্ভ করে নাকি তো সব হল রসুলুল্লাহর দুশ্মন যারা এরা রসুলুল্লাহর মহব্বত আজমতর আলোচনা তো খোরা দূরের কথা এরা আলোচনা শুনলে গাত জ্বলে বরং চেষ্টা করে মানুষের কিলা উপর থেকে হরাইয়া নেওয়া যায় হোক নাউজুবিল্লাহ আউলিয়া কেরামর জিন্দগি এই সালে সবগুলার মূল উদ্দেশ্য আমরা মোর দেগান রে স্মরণ করতাম আর বিশেষ করে আল্লাহর মকবুল ওলি যারা এরারে স্মরণ করলে ফায়দা কিতা বলে এরারে স্মরণ করার মাঝে সবচেয়ে বেশি ফায়দা
رسول الله فرمائشين عند ذكر الصالحين تنزل الرحمه وامر متغل জানিয়ে রাখো যেখানে আল্লাহর কোনো মায়ার বান্দার আল্লাহর কোনো ওলির আলোচনা করা ওই ইখানে স্বয়ং আল্লাহর রহমত নাযিল হয় হক সুবহানাল্লাহ আর ইসালে সওয়াব তো কত গুরুত্বপূর্ণ বিষয় আগে হইলাম মুর্দেগান আল্লাহকে দোয়া করতা রব্বানা উফির লানা ওয়া লিখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম আল্লাহ আমার আরে ও মাফ করো আর আমরার পূর্বসূরি যারা আমরার আগে যারা দুনিয়া থেকে গুজরিয়া গেছে ঈমানদার হল প্রত্যেকরে মাফ করিয়া দেও ওয়ালা তাজআল ফি কুলুবিনা আমরার অন্তর রাখিও না গিল্লাল লিল্লাযিনা আমানু কোন ঈমানদারর ব্যাপারে আমরার অন্তর হিংসা বিদ্বেষ রাখিও না কত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ শিখাইছেন কারণ মানুষ যখন হিংসা বাড়বো বিদ্বেষ বাড়বো তখন আরেকজনের প্রশংসা তার সহ্য হইতো নাই আল্লাহ তুমি আমরা হেফাজত ফরমা হোক আল্লাহ আমিন আজকে ফুলতলি সাহ উজির শাহ রহমতুল্লাহ আলহি ইসালে সাহর মাহফিল আল্লাহর ওলি হলর ইয়াদগারি কত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আল্লাহ শিখিয়ে দিছই আল্লাহ তার মায়ার বান্দা দ্বারা মকবুল বান্দা দ্বারা যুগে যুগে যারা আল্লাহর মায়ার হয়ে গেছই খাস বান্দা দ্বারা আসলা এরার ইয়াদগারি আল্লাহ যুগে যুগে রাখছই এবং সর্বশেষ আল্লাহর কালাম দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে নাযিল কিতো সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কালামুল্লাহর মাঝে আল্লাহ জায়গায় জায়গায় আউলিয়া কেরামর তাজকিরা করিয়া দুনিয়ার মানুষের চোখ খুলিয়া দিছেন শিখাইয়া দিছেন যে আমার ওলি যারা এরার তাজকিরা আমি নিজে করি আর তোমরাও করো হক সুবহানাল্লাহ করছেনই না করছেন না অনেকে ইতা পায় না কইব খালি অলি আল্লাহ লইয়া আলোচনা করই ইতা দরকার নাই হোক কেন আউজ বিল্লাহ অলি আল্লাহর পথটাও তো আল্লাহর পথ সিরাতে মুস্তাকিমর পথ ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আনআমত আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আল্লাহ মেহেরবান আমরা সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও আর সিরাতে মুস্তাকিমটা হইল সিরাতুল লাযিনা আনআমত আলাইহিম তোমার মায়ার বান্দা হল যে পথ চলিয়া গেছেন আর এরা কারা বলে আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশুহাদাই ওয়াসসালিহিন নবী হল সিদ্দিকিন হল আর শুহাদা দ্বারা শহীদ হল আর সালিহিন তো তা আল্লাহর ওলি হল এই সাইর পথ সিরাতে মুস্তাকিমর পথ বিদায় আল্লাহ তো শিখাইয়া দিছেন আমরা দোয়া করতাম আল্লাহ তোমার ওলি হলর পথ আমরা পরিচালিত করো হোক আল্লাহ আমিন সাল্লাল্লাহ صلى الله عليه صلى الله আউলিয়া কেরামের আলোচনা কোরআন শরীফে আছে না নাই আসহাবে কাফর ওলি আল্লাহর আলোচনা আছে আল্লাহ তান কালামো আল্লাহর ওলি ভাঙ্গি শুধু বান্দা নাই ভাই ওলি শুধু বান্দা দে ওইতা নাই আল্লাহর ওলি আল্লাহর বান্দা হইতে পারেন বান্দি হইতে পারেন হোক সুবহানাল্লাহ তবে এইখানে আরেক কথা ভাঙিয়া দিয়া যাই অনেকে এইখান দিয়া বহুত আসেন না আমরা জায়গায় জায়গায় ফিরানি হল আমির বাবয়ে ওখানটা বোঝার চেষ্টা করো কা ফির ওকা আর ফিরানি হোকা ফির ওয়া সহজ ফিরানি ওয়া সহজ আল্লাহর ওলি ওয়া বড় কঠিন কথা হাসানা মিসা আজকালকার যুগত মলং পার্টি আছেন না নি এজেন্ট কমিশনের মাধ্যমে বিভিন্ন কোম্পানি এমএলএ মাল্টিলেভেল দিচ্ছেন না মাল্টিলেভেল পদ্ধতিতে জেলান ব্যবসা বা কী এক মাল্টিলেভেলে কে গেছিল এটা প্রত্যেক সেকশনও আছে মাল্টিলেভেল মার্কেটিংয়ের মতো মার্কেটার কয়েকজন থাকলেও বহুত মানুষ ফির হয়ে যায় নগদ ওই জানেন না কিন্তু আসলে তো ভাই অলি আল্লাহরা ফিরা কী করার লাগে অলি হয় না অলির বৈশিষ্ট্য হইল আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন অলি আল্লাহ তারা যারা ঈমানদার এবং মুত্তাকি হোক সুবহানাল্লাহ আমরা ফির বলতে বুঝি ফিরালি করা কত মানুষ দুনিয়াত কোনো মানুষ হইতেও পারতো নাই আল্লাহর দরবারও কত বড় অলি হইয়া আল্লাহর দরবারও মকবুলিয়ত হাসিল করিয়া আল্লাহর মায়ার বান্দা খাস বান্দা হইয়া নীরবে নিবৃত্তে জমিন থেকে কিছু গিলা মানুষ আসুন না নাই
তাইলে ইখান আবার দেখিও না যে আগে হয়েছে বেটিন ওলি হইতে পারেন হইয়া দিদি আবার আসন উসন আল্লাহ যারা আছেন মনে করো ওরা ইলা ঠিক নাই কারণ বেটি যত বড় আল্লাহর ওলি হোক আমরা আউলিয়া কেরামের ইষ্টি হুনছি হযরত মরিয়ম আলাইহিসসালাম যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বান্দি ফিরালি করছেন নি না হুজরাত তালাবন্দি হইয়া আল্লাহর জিকির করছেন মাতই না কেন তালাবন্দি হইয়া আল্লাহর গোলামিত মুশকিল রইছেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বান্দি হযরত রাবিয়া বসরি এমন কি এমন ভাবে একা রইছেন কোন সঙ্গী জীবন সঙ্গী তৎকালীন সময়ে বহু বড় বড় আল্লাহ ওয়ালা হলে জীবন সঙ্গী বানাইবার চেষ্টা করছিল তাও পরহেজ করছেন হক সুবহানাল্লাহ এর লাগি ওলি বান্দি ওলি বান্দা যারা এরা আলোচনা হযরত মরিয়ম আলাইহিসসালামের আলোচনা কোরআন শরীফও আছে আসহাবে কাফের আউলিয়া কেরামের আলোচনা আছে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং ওই যে হযরত খিজির আলাইহিসসালাম কেউ কইছেন নবী কেউ কইছেন ওলি খিজির আলাইহিসসালামের আলোচনা কোরআনও আছে না নাই লুকমান আলাইহিসসালামের আল্লাহর মায়ার বান্দা হযরত সুলাইমান আলাইহিসসালামের জবানাত একজন কিতাবর ইলিমওয়ালা আল্লাহর ওলি আসলেন না আসলেন না রানী বিলকিসর তখত সহ তুলিয়া আনি দেওয়ার লাগি যখন হযরত সুলাইমান আলাইহিসসালামে ঘোষণা দেন قال عفريت من الجن عفريت নামক এক জিন্নাতে কইছেন আমি লিয়াইমু আপনি বোয়া থেকে উঠতে উঠতে আমি লিয়াইমু কইছিলেন না কইছিলেন না আর ওই জায়গা কিতাবর ইলিম ওয়ালা একজন আল্লাহর বান্দা আসলা তাই কইন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অর্থাৎ এইগুলা খোয়ার উদ্দেশ্য হইল আল্লাহর কালামও যারা কয় অলি আল্লাহর আলোচনা কুজ্জা পায় না অলি আল্লাহর আলোচনা নাই আপনারা সহজ বাংলায় কইয়া দিলাম ও কথাগুলা মনে রাখবার কইবা আচ্ছা তুমি হোসেন ভাই আমানতদারির সাথে ইতা কথা কুরানো নি না অন্য কোনো হানো আছে যাহা মিথ্যা বাদী এরা মানুষের মিথ্যা দিয়া মানুষের ইমান নষ্ট করতে চায় মানুষের দুঃখা দিতে চায় মানুষের আল্লাহ আল্লাহ রসুলের পথটাকে সিরাতে মুস্তাকিমের পথটাকে বিচ্যুত করিয়া মানুষের বড়া ডুবি করার লাগি এরা প্রতিনিয়ত এই চেষ্টা করে হোক নাউজ বিল্লাহি মিন যালিক আল্লাহ ফরমান আলা ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার ওলি হয়ে গেছে এরার কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই হোক সুবহানাল্লাহ লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া হইছেননি না ফিল আখিরা হইছে আল্লাহ ফরমাইন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা শুধু দুনিয়াত নাই রে ভাই শুধু আখিরাত নাই যারা আল্লাহর ওলি হয়ে গেছে এরার দুনিয়া তো কোনো ভয় নাই মরণের ঘাটও কোনো ভয় নাই কবরও কোনো ভয় নাই হাসরের কঠিন দিনও এরার কোনো ভয় নাই মিজানও কোনো ভয় নাই ফুলসিরাতও কোনো ভয় নাই দুনিয়া আখেরাতের কোনো ঘাটও এরার কোনো চিন্তাও নাই হোক সুবহানাল্লাহ তবে এই ওলি আল্লাহ হলোর ব্যাপারে আমার কিছু প্রশ্ন হই যে কই যেগুলা দিয়ে সমাজের মানুষের বিভ্রান্ত করা হয় যে অলি আল্লাহর খান্দাত গেলেও শিরিক হয়ে যাব না কিতা যাব হল এ কইননি না কইন একগুলো মানুষের আমরা কেউর লোকের কোনো হিংসা বিদ্বেষ নাই ভাই তুমি নিজেও বোঝার চেষ্টা করো হইতে পারেন অনেকেই আমরা বুঝি না বুঝি একতা মনে করেন অনেকের মাঝে ইলাও আছে যে আগে বয়স হয় তাহলে বিভিন্ন ডোজ দে এর মাঝে একটা ডোজ হইল যে হুজুরগুলোর ওয়াজ ওনাজ কিতা যাইতে বা খালি এক হুজুরে আরে হুজুরের বিপক্ষে ওয়াজ করেন আরে ভাই তুমি ওয়াজর সন্দুককেও কিতা বুঝলায় আসলে বুঝার চেষ্টা করো প্রকৃতপক্ষে যদি কেউ ব্যক্তিগতভাবে হিংসা বিদ্বেষর লাগি দলীয় স্বার্থে হিংসা বিদ্বেষর লাগি একে অন্যের আঘাত করেন নিঃসন্দেহে এটা খারাপ কাজ এটা কোনো মুমিনের কাজ হইতে পারে না তবে বুঝার চেষ্টা করো ইমানই দাবিও আছে ইমানের দাবি কি জিনিস ফলে তো ওয়াজের আগে তো ইমান নাইনি ওয়াজ জিন করবা তাই ইমানদার থাকবার না ইমানদার থাকতো না অলি হইতে হইলে আল্লা জিনা আ মানো সব কিছুর মূল হইল দৌলতে ইমান দুনিয়াত হৌকা মরণের সময় হৌকা কবর হৌকা আসর হৌকা সবচেয়ে বড়দের সম্পত্তিটার নাম হইল ইমান আমরা মনে করি দুনিয়াত বুলুগিয়ত থাকি চিন্তা হামায় যে দুনিয়ার সফলতা বলতে মনে হয় বাড়ি গাড়ি দালান নাকি তা না না সবচেয়ে সবচেয়ে মূল পুঞ্জি হইল আপনার ইমান সবচেয়ে মূল সম্পদ হইল আপনার ইমান দুনিয়াতে একজন মানুষ যত বড় ধনী হোকা যত বড় ক্ষমতাশীল হোকা যদি তার মাঝে ইমান না থাকে তাইলে এই ক্ষমতার কোনো দাম
নাই, কারণ যার মাঝে ঈমান নাই তার কোনো মূল্য মালিকর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে মেহরবানি করছেন, আমরারে দয়া করছেন, মায়া করছেন, আমরারে জন্ম সূত্রে দৌলতে ঈমান দিয়া জমিনে পাঠাইছেন হোক, আলহামদুলিল্লাহ। সব কিছুর মূল হইল ঈমান, আর ঈমানের দাবি খালি মহব্বত নাই। যে একজনে কইরা যে রাসূলুল্লাহর বিপক্ষে এক কথা কইলা তান্দেও আমি ফিটা তাইয়া মায়া করিয়া বাড়ি দিলাম, এটা কোনো ঈমানদারের দাবি হইতে পারে না? এটা হইল মুনাফিকের বৈশিষ্ট্য। ঈমানদারের ঈমানের দাবি হইল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে মহব্বত করব, মহব্বত হইব আল্লাহর ওয়াস্তে, ওয়া আবগাদা লিল্লাহ শুধু মহব্বতের নাম, ঈমান নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন রে হিংসা, আল্লাহর ওয়াস্তে তার লগে দুশ্মনী রাখাটা হইল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মহব্বত থাকবো আল্লাহর ওয়াস্তে, ঘৃণাটাও থাকবো আল্লাহর ওয়াস্তে। বিদে আমরা সতর্ক করি, আমরা খিউরে কোনো মানুষরে ঘৃণা করি না, এটা আমরার ধর্ম নয়। আমরা আকাবির আউলিয়া কেরামে আমরারে শিখাইয়া গেছেন মহাব্বত আল্লাহর ওয়াস্তে, আমরারে শিখাইয়া গেছেন ঘৃণাটা আল্লাহর ওয়াস্তে। রাসূলুল্লাহ ফরমাইছেন মহব্বত হইত আল্লাহর ওয়াস্তে, ঘৃণা হইব আল্লাহর ওয়াস্তে, দান হইব আল্লাহর ওয়াস্তে, দান থেকে বিরত থাকা হইব আল্লাহর ওয়াস্তে। এই চার গুণ যার মাঝে আছে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান হোক, সুবহানাল্লাহ। মিনবাসী শুধু মানুষ নাই রে ভাই, শুধু মুসলমান নাই, প্রকৃত ঈমানদার যে আল্লাহওয়ালা হইতে চায়, যে আল্লাহর মায়া হইতে চায়। আউলিয়া কেরামর আলোচনা শুনলে আমরা মজা লাগে, আউলিয়া কেরামর প্রসঙ্গ আলোচনা করলে আমরা শান্তি পাই, কারণ এরা আল্লাহর হইছে, নিজ চৌকে দেখছি এরা কি পর্যন্ত সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাইছে, কিন্তু এরা কিলান আল্লাহর হইছেন, আল্লাহর নবীর সমস্ত পদ পদ্ধতি বাতাইয়া গেছেন, আল্লাহর নবীর ইত্তেবা ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ ফরমাইছেন কুল ইন কুনতুম تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَأَمَرَ حَبِيبٌ আপনি জানাইয়া দেউ কা, যদি কোনো মানুষ আল্লাহর মহব্বত চায় ফাত্তাবিউনি, সে যেন আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করে, ইউহিবিবুকুমুল্লাহ, আল্লাহ তারে মায়া করিলেই বা হোক, সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর ইত্তেবা কিতা, রাসূলুল্লাহর নসিহা নির্দেশ কিতা হে কুকা, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম আও ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর নবী ফরমাইন দয়ালু যারা, দয়ালু মানুষের প্রতি দয়ালুর দয়ার নজর থাকে হোক, সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ, যারা জমিনবাসীর প্রতি দয়া করে, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের আসমানওয়ালায় তারা রে মায়া করেন হোক, সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে না মনে হয়? তাইলে ই মায়া ভাই তুইলে জমিনবাসী শুধু মুসলমান নাই, মুসলমান কাফির নাফরমান তাবেদার সবর প্রতি দয়ার নজর থাকতো, তবে বুঝার চেষ্টা করতে বুঝলে না, তাহলে কোনো মানুষ আগে বইছি আল্লাহর অস্তর মহব্বত না থাকলে প্রকৃত ইমানদার হইতে পারতো নাই। তবে আহ্বান চিন্তা করতে হইব, যদি কেউ আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মনীত লাগি যায়, যদি কেউ আল্লাহর লোকের দুশ্মনীত লাগি যায়, এ আর আপনার দুস্থ থাকতে পারে না, এ নিঃসন্দেহে আল্লাহর দুশ্মন মানে আপনার আমারও দুশ্মন, ঠিক কিনা? কারণ মহব্বতের ব্যাপারে কুরআন আল্লাহ ফরমাইছেন يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। ইহুদি নাসারা মুশরিক মুনাফিকে একে অন্যরে মায়া করে, জেলান আল্লাহরে মায়া করার কথা ছিল লাখান হোক, নাউজুবিল্লাহ। তবে যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মায়া করে যারে তাই নইলা আল্লাহ, তারার সবচেয়ে বেশি মহব্বত যার সাথে তাই নইলা আল্লাহ হোক, সুবহানাল্লাহ। বিদায় আমরা আল্লাহর ওয়াস্তে মহব্বত করি, আর যারা আল্লাহর দুশ্মন
রাসূলুল্লাহর দুশমন যারা তারাও তো আল্লাহর দুশমন কারণ রাসূলুল্লাহর মহব্বত মানে আল্লাহর মহব্বত রাসূলুল্লাহর ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা রাসূলুল্লাহর ইতাআত মানে আল্লাহর ইতাআত রাসূলুল্লাহর খোতা মানে আল্লাহর খোতা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা রাসূলুল্লাহরে মানা মানে আল্লাহরে মানা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ এটা আমার কথা নাই আমার আল্লাহর কথা হক সুবহানাল্লাহ তাইলে নবীর দুশমন যারা এরা রে আমরা আহ্বান করি সতর্ক করি যারা খতামাল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে যারা অন্তর মোহর মারি দেওয়া হয়েছে এরা বুঝিয়াও না বুঝার বান করে শুনিয়াও না শুনার বান করে আল্লাহ তাআলার ব্যাপারে কালামে ফাঁকু ফাটাই বর্ণনা করছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনিল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ইতার দিল আছে বালা কুনতা বুঝে না ইতার শোক আছে বালা কুনতা দেখে না ইতার খান আছে হক কথা শুনে না শোকে হক জিনিস দেখে না কোরআন দেখে ইমানের দৃষ্টিতে দেখে না বলিয়া কোরআন কুনতা পায় না পায়নি হয় কোরআন ও রাসূলুল্লাহর মহব্বত নাই হয় কোরআন ও রাসূলুল্লাহর মহব্বতের কথা কোরআন নাই হয় কোরআন ও আল্লাহর ওলি নাই অথচ কোরআন কুজিয়া পায় দিনাজপুর জেলার কথা কোরআন কুজিয়া পায় কুমিল্লা জেলার কথা হক নাউজুবিল্লাহ তাইলে এরারে লোকে কিতা দুস্তি করতানি আপনি এগুলো তো আল্লাহর দুশ্মন যে আল্লাহর কোরআন রে বিকৃত করার চেষ্টা করে যে আল্লাহর কোরআন রে অপব্যাখ্যা করিয়া ইমানদারের ইমান হরণ করার চেষ্টা করে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু এরার ব্যাপারে আমার মালিক ও মওলা স্পষ্ট জানাইয়া দিছেন ইউখাদিউন আল্লাহ এরার মূল কাম ইমান নাই এরা কয় আমরা ইমানদার এরা কয় আমরা আখিরাত মানি এরা কয় আমরা রসুল মানি কিন্তু প্রকৃত পক্ষে এরা না আল্লাহ মানে না রসুল মানে না আখিরাত মানে এরা দুঃখা দিতে চায় আল্লাহ রে আরো দুঃখা দিতে চায় যারা ইমানদার তারা রে হোক না আউজবিল্লাহ তাহলে দুঃখাবাদ যে আল্লাহ রে দুঃখা দিতে চায় তারে আপনি মহব্বত করে আপনার ইমানের দাবি বলি মাতুন না কেন এর লাগে আমরা বুঝার চেষ্টা করতাম এই আউলিয়া কেরাম ওর খান্দাত গেলেও যেটা এখন শিরিক হয়ে যাব এটাই মানুষের মুশরিক বানাইবার চেষ্টা করে হোক না আউজবিল্লাহ কারণ অলি আল্লাহর উদ্দেশ্য সমস্ত জিন্দগি আমরা দেখছি শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা যারা রাখছেন তারা হইল আউলিয়া কেরাম শুধু শিরিক বেদাত নাই আল্লাহর দিনে দিনের ঝান্ডার এই জমিন উড্ডয়ন করতে গিয়া ইসলামের ইতিহাস সবচেয়ে বেশি অবদান যারা তারা হইল আল্লাহর ওলি হোক সুবহানাল্লাহ কারণ বড় বড় যুদ্ধ হলো রাবির বাবুইছি অনেক যুদ্ধ বিগ্রহ করছেন কিন্তু যুদ্ধ করিয়া যেটা বিষয় সম্ভব হইছে না আল্লাহর বলি হল বিনা রক্তপাতে এটা বিজয় হল সিনাইয়া আনছেন হোক সুবহানাল্লাহ আপনি দেখা ভারতের পৃথিরাজ রাজা জালিম রাজা হিন্দুস্তানের রাজা তার বিরুদ্ধে যুদ্ধ করিয়া কেউ জয়লাভার কথা আসেনি সম্ভব নেই স্বপ্নও দেখছে না কল্পনাও করছেন না যে এর মোকাবেলা করা যাইতে পারে আল্লাহর ওলি ওগুলোর পরিচয় তোমরা রে নতুন করে তুলিয়া দেওয়া লাগে অথচ যে জায়গার নাম হিন্দুস্তান আছিল সেই জায়গাত আল্লাহর দিন আউলিয়া কেরামর উসিলায় এখন একজন দুইজন নাই ২০ কোটি মুসলমান এখনো ভারতের জমিনে হোক সুবহানাল্লাহ হিন্দুস্তানও কিতা যুদ্ধ করছেন কোনো যুদ্ধ হয় হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওয়াতি ওলি আল্লাহর অলৌকিক কারামতর বলে অলৌকিক কারামত দেখিয়া জালিম রাজার হুশ বুদ্ধি জাগাত রইছে কারণ তার বড় এক ফুজি আছিল জয়পাল জাদুঘর আছিল মনে করছে দেখানো দেখমু কুন্তাদি বাড়িয়ার নাই কেন জাদুবিদ্যা চালাইমু কারণ যেন অস্ত্রয় হয় নাই কেন অনেক সময় জাদু দিয়ে মানুষে কাম করে দিতে পারে না কিতা অস্ত্র যেই চালাইতা তান উপরে জাদু করিলে ইনার অস্ত্র চালাইতে পারবানি মাতেন না কেন সেই বিষয়টা আল্লাহর বলি হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক ক্ষমতা ইমানে শক্তি আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা মুমিন বান্দা যারা তারার ফিরাসতরে ভয় করো কারণ এরা আল্লাহর নূর দিয়া দেখে হোক সুবহানাল্লাহ যার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি রে কুনতা ইলাইতে পারছে না আমার সমাজ এখন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের দোহাই যে কেউ দিলাইতে পারে
কিন্তু টিকিয়া থাকতে হইলে মজবুত ঈমান লাগে, টিকিয়া থাকতে হইলে রাসূলুল্লাহর মহব্বত লাগে, এ ছাড়া ব্যর্থতা ছাড়া কোনটা ভাইটায় নাই নাই। এটার নজির যুগে যুগে আছে, এখনো প্রমাণিত, বর্তমানেও প্রমাণিত, সমুজদার কে লিয়ে ইশারা কাফি আছত। তোমরা দেখো সবকুলিয়া ইমানদার যারা আল্লাহর ওলির সুযোগ্য উত্তরসূরি যারা, এরা হেকমত থরিয়া অনেক বড় বিষয় হাসিল করতে পারে, যেটা রাখডাক দিয়া চিল্লাইয়া মায়ের হরিয়া সম্ভব হইছে না, ওইতো না হোক। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এর আগে তো বহুবার চেষ্টা করছেন ভারতের মুসলমান হলে যে গৌড়গোবিন্দর লগে যুদ্ধ করা যায় কিলা, কেউ সম্ভব হইছে, ব্যর্থ হইছেন, বারবার ব্যর্থ হইছেন। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওয়াতি, কারণ আল্লাহর ওয়াদা যে মানুষ আমার গুলাম হই জীব, আমরা দুনিয়াতে আইছি আল্লাহর গুলামির লাগি, রাসূলুল্লাহর ফরমাবরদারির লাগি, রাসূলুল্লাহর ইত্তেবার লাগি, রাসূলুল্লাহর জান থেকে বেশি মহব্বত করার লাগি। যারা এগুলা বুঝি লাইব, নিজের পরিচয় বুঝি লাইব, আল্লাহর গুলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুযোগ্য গুলাম যারা হই জীব, এরারে আল্লাহ মায়া করি লাইব। হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ ফরমাইন আমি যারারে মায়া করি লাইব, যত বড় জালিম হোকা এরার মোকাবিলাত কেউর জুলমত টিকতো। আল্লাহ ফরমাইন ওয়ামা ইয়াজালু আবদি, যদিও আল্লাহ ফরমাইন হইতে হয় আবার বেড়া লাগিন না জান, এটা হইলো হাদিসে কুদসি আল্লাহর কথা। রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা নফল ইবাদত করতে করতে নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য হাসিল করে। হোক সুবহানাল্লাহ। এখন নফল ইবাদত বলতে আমরা সমাজে আবার আগ্রহ আছেন যারা নমাজ উমাজ পড়েন না, মাঝে মাঝে নফল ইবাদত করেন, এই নফল ইবাদতের কোনো জরুরত আছে? কারণ ইলা বহু মানুষ আছে ভাই, ইমান বুঝে না, ইমানের আসল পরিচয় বুঝে না, ইমানদারের কামও বুঝে না, আবার না আশা করে, মেহনত করে, পরিশ্রম করে, তার সমস্ত জিন্দগির পরিশ্রমটা বৃথা। কারণ আপনার মূল জিনিসটা হইল ইমান, আর ইমানের পরেও আল্লাহর নির্দেশ হইল নামাজ। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফল কাম হইল ইমানদার যারা তারা। আর কোন ইমানদার সফল কাম হইব? যে ইমানদারে কইব আমার ইমান ঠিক আছে, নামাজ লাগতো না, এমনি ইমানদারের ইমানও ঠিক নাই। আল্লাহ ফরমাইন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে ইমানদারের খুশু হুজুর সাথে নামাজ থাকবো, যে নামাজ ইয়বা খুশু হুজুর সাথে নামাজ পড়বা যারা, তারা হইলা কামিয়াব, তারা হইলা ইমানদার। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা বুঝার দরকার প্রথমে ফরজ ওয়াজিব সুন্নতগুলা যথাযথ মানতে হইব, সুন্নত পর্যন্ত ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর মহব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না। আর রাসূলুল্লাহর মহব্বতের শর্ত হইল রাসূলুল্লাহর সুন্নতের মহব্বত। আল্লাহর নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার যে উম্মতে আমার সুন্নতরে মহব্বত করলো, হে যেন আমি রাসূলুল্লাহরে মহব্বত করলো। হোক সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বা সুন্নতি, আর যে আমার সুন্নতরে মহব্বত করবো কানা মাইয়া ফিল জান্নাহ, এ আমার লগে ইয়া জান্নাত তো যাইব। হোক সুবহানাল্লাহ। অনেকেই তো সুবহানাল্লাহ কই, ও মঞ্চ তো কাইলে দুই একজন মিলবো, ডেইলি গিয়া পয়সা আছে বগেটো, সেলুনও গিয়া কইরা ভাই ফর্ম শেপ মারো, ক্রিম শেপ মারো। এখন কিতা মহব্বত আপনার ভিতরে আছে, আপনার তো নামাজও আছে, রোজাও আছে। ও ভাই মুসলমান একবার তো ফিকির করো, চিন্তা করো, ফতুয়াবাজি খুঁজিও না, কই ভাই কিতা হুজুর তো ছোট মানুষ বুঝরা না হয়তো, এগু তো আর ফরজ নাই। হ্যাঁ, এগু তো আর ফরজ নাই, ফরজ ফরজ করিয়া বাস্তায় বার্তায় নাই। ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, আল্লাহর মহব্বত পাইতে হইলে রাসূলুল্লাহর ইত্তেবা করা বাধ্যতামূলক। আর রাসূলুল্লাহর ইত্তেবা দাড়ি রাখা ছাড়া ওই জীবনই, রাসূলুল্লাহর ইত্তেবা মাথার টুপি দেওয়া ছাড়া ওই বনি, মাথার টুপি নাই নামাজও যাইন, ইমাম সাহেব মাতলে উঠে কইবা এটা ইমাম সাহেব কিতা কইন, টুপি যারা কিতা নামাজ হয় না নি, কইবার না কইতা নাই। ও ভাই নামাজ হয় কি না ইত্যাদি তুমি কিতা করতায়, শুধু নামাজ পড়ি লাইলেও যদি আল্লাহ বাবা দেয় তো
একটু ফিকির করো, ঈমান ছাড়া সারা জিন্দেগীর নামাজ শেষ, ঈমান ছাড়া সারা জিন্দেগীর গোলামি তোমার বরবাদ। আর ঈমানদারর সবচেয়ে বড় পরিচয় হইলো, ঈমানদারর কামিল ঈমানের পরিচয় হইলো রাসূলুল্লাহর মহব্বত, জীবনের চাইতে মহব্বত। আর যে মানুষে জীবনের চাইতে আমার নবীরে মহব্বত করব, এই মানুষের রাসূলুল্লাহর কোনো সুন্নতরে ইনকার করার সুযোগ আছে নি। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূলুল্লাহ ফরমাইন যে আমার সুন্নত তোর তাকে দূরে রইল, সুন্নতরে অবহেলা করব, সুন্নতরে এনকার করব, এ আমার উম্মতর অন্তর্ভুক্ত না হোক, নাউজুবিল্লাহ। তাইলে তুমি নামাজ পড়ায় সুন্নতটা মাথাত রাখো, ফতোয়াবাজি পড়ে সুন্নত ছাড়া ইত্তেবা হয় না, আর ইত্তেবা ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যায় না। বিদায় তোমার নামাজটা কষ্ট করে পড়ায় কেনে তুমি সুন্নত তুইয়া পড়বায় মাতুন না কেন? সুন্নত পর্যন্ত আমরা বাধ্যতামূলক ফলো করতে হইব। এই যে এগুলা থাকি ওই যে সুন্নি হিজবুত তাওহীদ আরো কিতা কিতি বার হয়েছে, ইটা বহুত বার হয়েছিল। ও যে শরীয়তুল্লাহ আমল একবার বার হয়েছিলা, ফরায়েজি আন্দোলন খালি ফরজ লইয়া যারা তাকে যায় এরারও ইমান ঠিক থাকতে পারে না। আল্লাহ সুন্নত পর্যন্ত বাধ্যতামূলক, এর বাদে যদি অতহান তুমি ঠিক করি লাও তাইলে তোমার ইমান পরিপূর্ণ হয়ে যাইব। জীবনের চাইতে বেশি যখন আমার রসুলুল্লাহ রে মহব্বত করিলে ইবায়, যখন রসুলুল্লাহর সুন্নতি জিন্দগি তুমি হাসিল করিলে ইবায়, যখন তোমার জীবন সুন্নতর পাবন হয়ে যাইব, তখন তোমার ইমান কামিল হইব, তখন তুমি নামাজ পড়লেও নামাজও মজা পাইবায়। এখন নামাজও তুমি মজা পাও না, তখন নামাজ যত পড়বায় তত মজা লাগবো, তখন জিকির যত করবাই তত মজা লাগবো, কারণ তোমার ইমান আছে। আর ইমান যার আছে তার সব আছে ভাই, ইমানটা এত বড় দৌলত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ইমান ওর উপরে ইস্তেকামত রইব এরার কঠিন যে গাঢ় সামনে সক্রাতর মুসিবত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে আমরা হাদিস জানছি কিলা মানুষের রুখ বজয় কি পর্যন্ত কষ্ট হয়, তখন ইমানদার যে তারে আল্লাহ বড় আরাম ওর সাথে তার রুহটারে কবজ হরাই বাহক। সুবহানাল্লাহ, শুধু ওখানেও না, এই সময় বেটা পেরেশান থাকবো, পেরেশান থাকবো, চিন্তিত থাকবা যারা বলে হায় রে হায় সারা জিন্দগি তো বহু খাম খেয়ালি করিয়া কাটাইলাম, সারা জিন্দগি তো বহুত গুনাখাতা করলাম, খবরও গেলে আমার কোন দোষ হইব। আল্লাহ নবী কইছেন খবরের চেয়ে ভয়ঙ্কর কোনো মাখান আমি দেখছি না, এত কঠিন জায়গা। ওয়াল বাসি বাদাল মৌত, যে মৌতের উপরে মৌতের পরেও আমরা জীবিত আর উপরে ইমান আনছি, তাইলে কবরে যাওয়ার বাদেও তো আমরা আবার জীবিত হইমু, তখন কবরও কোন হাল হইব? আল্লাহর পক্ষ থাকি প্রকৃত ইমানদার যারা যে ইমানের উপরে ইস্তেকামত রইছেন আল্লাহর পক্ষ থাকি ফেরেশতা পাঠাই আল্লাহ কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতা বলে কইবা ও আল্লাহর বান্দা তুমি ভয় করিও না, তোমার ডরাইবার কোনো কারণ নাই, সবচেয়ে বড় দৌলত যেটা দৌলতে ইমান তোমার আছে। আর ইমানদারের ওয়াদা হইল ইমানদার মরতে দেরি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। হোক সুবহানাল্লাহ, আল কাবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, রাসূলুল্লাহর হাদিস কবর হইব ইমানদার হলো লাগি জান্নাতের বাগান সমূহটা কি একটা বাগান। হোক সুবহানাল্লাহ, তখন আল্লাহর পক্ষ থেকে লম্বা আলোচনা এদিকে গেলাম কি বলা তাহজানু, আমরা চিন্তার থাকবো আমার বিবি বাচ্চার কি তৈব, আমরা এরা ভবিষ্যৎ লাই কোনটা করলাম না, না গোর খান বানাইতে বললাম যদি তরি, ইমান যদি তোমার ঠিক থাকে কোনো চিন্তার দরকার নাই। আল্লাহর ফেরেশতা হলে কইবা ও ইমানদার বান্দা আপনার কোনো পরিপ্রেশানির দরকার নাই, আপনার যে অসহায় বিবি অসহায় বাচ্চা পরিবার পরিজন সমস্ত জিম্মাদারি নিবা আল্লাহ। হোক সুবহানাল্লাহ, এটার নজিরও আল্লাহ রাখছেন সূরা কাহাফ, যখন হযরত খিজির আলাইহিস সালামে হযরত মুসা আলাইহিস সালাম রে লিয়ে সফর করছিলা, এক গ্রামও গিয়া খাদ্য খুঁজেছিলা বলে আমরা তোরা খাওয়ার কোনটা দেও রে, এরা বড় বাদ ব্যবহার করছে দিছে না, তাইন কইন তেও বাঙ্গা ওয়াল খান গড়িয়া দিয়া যাই। মুসা আলাইহিস সালাম তো বড় রাগি আসলা, তাইন মনে মনে খালি অসহ্য লাগে যে যত উল্টা পাল্টা খাম সারা খিজির কাছে, দেখো চাইন ই বেটার নৌকা খানা করলা আর বেটার ফুয়া মারলা, এখন ইটা খানি দিছই না, ইটার ওয়ালিকান বাঙ্গা ওয়ালিকান গোড়ার কোনো দরকার আসেনি। পরে যখন কারণ হয়েছিলা তখন কিতা কইছইন বলে এই কেন ও আম্মাল জিদার ফাকানা লি গুলামাইনি ইয়াতিমাইনি, এই জিদারুন নিচে ওয়ালুন নিচে দুই এতিম সন্তানের সম্পদ গচ্ছিত আছে।
আল্লাহর পক্ষ থেকে হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ যে ইলম দিছেন মাটির তলে কুনানো ইতিমর সম্পদ রাখা আছে দেখছেন নি না দেখছেন না আমরার মানুষ খালি মানুষের অপব্যাখ্যা দেই আল্লাহর ওলি যারা এরার মাটির নিচ দেখে আসমানের উপর দেখে যুগে যুগে আল্লাহ নজির রাখছেন আর আল্লাহর নবী তো এমন নবী যে নবী হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরে আল্লাহ যত নিয়ামত দিছলা যত মুজিজা দান করছেন যত ক্ষমতা দান করছেন সমস্ত ক্ষমতা সমস্ত মুজিজা সম্মিলিতভাবে সব জমাইয়া আপনার নবী আমার নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দান করছেন হক আরো হনো ভাই ওখানে শেষ নাই আরো স্পেশাল হাজার মুজিজা দান করছেন জমিন থেকে আসমান ও চন্দ্র ইশারা করছেন দুই টুকরো হইছে সূর্য অস্ত যাওয়ার মধ্যে আবার উদিত হইছে ওখানে শেষ নাই আল্লাহর নবীরে আল্লাহ এত দয়া করছেন যত নবী রাসূল অতীতে আগমন করছিলা নবী রাসূল ইন্তেকালের বাদে জমিন থেকে পর্দা করার বাদে আল্লাহ মুজিজা উঠাই নিছেন আমার নবী আপনার নবী জানের চাইতে প্রিয় নবী রহমতুল লিল আলামিন আল্লাহ যত মুজিজা দান করছেন একটা মুজিজাও আল্লাহ উঠাই নিছেন না হক সুবহানাল্লাহ আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া ফিকির করো শিরিক শিরিক তো গাইরা এটা হইলো আমার নবীর মুজিজা আমার নবীর মুজিজা যারা নবীর গোলামের মতো গোলাম হইব যারা আল্লাহর গোলামের মতো গোলাম হইব যারা রাসূলুল্লাহর জানের চাইতে বেশি মহব্বত করব এরার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা এবং ওলি আল্লাহর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর মুজিজা এই জমিনে বাকি থাকবো হক সুবহানাল্লাহ ঈসা রূহুল্লাহ মরারে দিতা করছিলা সারি তোরা দৃষ্টান্ত পয়েন্ট দেখাই দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মরারে দিতা করছেন নি ডাক দিছেন নি কেনে দা নইনা মদিনার আনসার সাহাবীর গরো দাওয়াতও গেছইন একজনে আর একজনে দেখাইছইন দেখার ইত লাগিয়া দুই বাচ্চা একজনে আর একজনে জব করি লিসলা রাসূলুল্লাহ খালি মুখ দিয়া ডাক দিছইন ঈসা রূহুল্লাহ কুম বিজনিল্লাহ কইছইন আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খালি নাম ধরি ডাক দিছইন বিচ্ছিন্ন মাথা এখন হইছে দৌড় দিয়া ইয়া রাসূলুল্লাহর দরবারে হাজির হক সুবহানাল্লাহ শুধু রাসূলুল্লাহ রাসূলুল্লাহর উম্মত হযরতে বড় পীর গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ১২ বছর বাদে একদিন দুই দিন নাই ১২ বছর বাদে মোরা খালি মোরানি ফুরা নৌকা সহ মোরা ১২ বছর হুকাসেন জীবিত থাকার কথা নেই আল্লাহর হুকুমে অলি যারা অলির মতোই যায় অলির মূল লক্ষ্য উদ্দেশ্য হইল আমরা তসৌফর শর্ত বোঝা লাগবো ফানাফি শেখ ফানাফির রসুল ফানাফিল্লাহ প্রথমে একজন যোগ্য কামিল মুর্শিদ লাগবো আমরা অনেক গাফলতি সমাজ আছে অনেক ধরনের ঝামেলা আছে ফয়লা অলি একগুড়ে মানুষ না এরা এক ধরনের কপাল ফুড়া আর একগুড়ে মানতে মানতে যারে তারে মানতে মানিয়া আও নিজে বেরাফতে ইরা বহুত ঝামেলা কামিল মুর্শিদের মাধ্যমে যখন আপনি শরীয়তের পূর্ণ অনুসরণ আপনার মাঝে থাকবো এর মাঝে যখন আপনি মারিফত খুঁজবা তসৌফপন্থী হইবা তখন আপনার হকিকত লাভ করবা ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইলাসুন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা যে শুধু কুরআন হাদিসের ইলম অর্জন করব আর কোনো কামিল পীরের কাছে যাইতো নাই শরীয়তের হুকুম আহকাম খালি জানলো কিন্তু কিলান মাল ইহসান আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু কিলান খালিস মখলিস আল্লাহর গোলামি করা যায় কিলান তাজকিয়া নফস হাসিল করা যায় কিলান কলবে পরিশুদ্ধ করা যায় এই বিষয়ে ইলিমর লাগি কোনো আধ্যাত্মিক রাহাবারের কাছে দিন যাইতে নাই যেন ইলমে তসুফ অর্জন করতে পারতে নাই তাইন ফাঁসি করার সম্ভাবনা থাকে হোক না আউজবিল্লাহ ওমান তসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা আরেক গুরু আছে যারা শরীয়ত মানে না শুধু মারিফতি লাইন লইয়া থাকে এরা জিন্দিক এরার ইমান নাই হোক না আউজবিল্লাহ বিদায় এই যে বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি মরারে দিত্তা করছেন কিলা জিন্দেগি দেখো প্রথমে তারা ইলমে শরীয়ত হাসিল করছেন এর বাদে ইলমে মারিফতর প্রতি পা বাড়াইছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিনী প্রথমে আবিস্সা বুঝছেন বাদে ইলমে কোরআন ইলমে হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করছেন এর বাদে একজন পীরে কামিল মুকাম্মিল মুর্শিদে বরহকর সন্ধান গেছেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির খিদমত গিয়া আধ্যাত্মিক ক্ষমতা ইলমে তসাউফ ইলমে মারিফত হাসিল করছেন শুধু একদিন দুই দিন নাই আল্লাহর ওলিয়ে যেদিন বায়াত হইছেন ওই দিনও খেলাফত লাভ করছেন তবুও আরব
30 বছর পীর মুর্শিদর সুলাহান্দ বইয়া গুরছইন কেনে বলে সাহবত সাহবতর কোনো বিকল্প নাই সাহবত তাকলে কুরআন হাদিস পড়িয়া দে তা হিকতায় নাই কোন আল্লাহওয়ালা মানুষের লগে তাকলে আপনি এগুলা জানার সুযোগ হইব কারণ কুরআন তো শুধু আর শরীয়তু আকওয়ালুন ওয়াত তরিকাতু আফআল শরীয়ত হইলো কোল আর তরিকা হইলো কিলান করতায় কিলান করতায় ওটার নাম হইলো তরিকা রাসূলুল্লাহর নামাজ কিতাব হইছেন তোমরা আমি নলা নামাজ পড়িওলা দেখি দি কেমন নামাজ পড়ি দেখ কুরআন হাদিসও নামাজ দিয়া আর মানুষের হাদিসের দোয়াই দিয়া একগুরে আত্তুল্লা ভাউতুল্লা লম্বা টেনসেরানি এর বাজে খেউ বেটিন তোল্লা খান বান্দা বিভিন্ন রকমের দুঃখা দেওয়ার যে সুযোগ আইছে ইতার সুযোগ নাই আমরা কুরআন থেকে পাইছি ওলি আল্লাহর পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ রসুলুল্লাহর পথ আমরা সেই পথে জেলান আমরা আকাবির হলে যে পথে চলিয়া গেছেন ওলান যেন আমরা তাকি নতুন কোনো মত নতুন কোনো পথ নতুন কোনো ফিতনাত যেন আমরা না আড়ুকি হোক আল্লাহুম্মা আমিন বড় ভীর সাহেব দেখছেন কিতা করছেন 12 বছর বাদে মরার ইদিতা করছেন না করছেন আল্লাহর ওলি হলে অসংখ্য আমি চাইছিলাম বিষয়ভিত্তিক পয়েন্ট ভিত্তিক ওলি আল্লাহর খেনে আমরা যাই কিতার লাগি যাই তারা সহবতর ফজিলত কিতা এর মাঝে দলিলা দিল্লা আছে কি না এর মাঝে আমরা ইলমে মারিফত খেনে অর্জন করি এরার যে উসিলা তালাশ করি এরা যে জায়গাতে অবস্থান করছেন এই জায়গাটার আলাদা কোনো ফজিলত আছে কি না এটা সবগুলা কোরআন হাদিস তারা প্রমাণিত আল্লাহ তার কালাম উল্লেখ করছেন আমি চাইছিলাম সবগুলা আলোচনা করবো কিন্তু প্রথমে আমি অন্যদিকে একটু ডাইভার্ট হইয়া আমার সময় নষ্ট হয়ে গেছে আমি আর বেশি লম্বা আলোচনা চাইতাম নাই তবে একটা কথা হইয়া যাই আমার কাছে প্রয়োজনে আপনি আমার ফোন নাম্বার তো ওনার কাছে আছে আমার কাছে জানিয়ে নিতে পারবা ও যা কইলাম ওলি আল্লাহর খান্দাত যাওয়া ওলি আল্লাহর সোহাবত যাওয়া ওলি আল্লাহর ওসিলা তালাশ করা ওলি আল্লাহর জিয়ারত করা প্রত্যেকটা কুরআন হাদিস স্বীকৃত বালাগাম ফজিলতর গাম এতে কোনো সন্দেহ নাই আল্লাহ আপনারে এই সমুজ দান করুকা যারারে দিছেন এরারে মৌত পর্যন্ত হকরুফরে আমরারে দাইম আর কায়েম রাখুকা হোক আল্লাহুম্মা আমিন।